গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও আছি, এই যেমন থাকার তেমনই আছি। তো সকালে সব বাসি কাজ করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, জামা কাপড় ওই যে ধুয়ে উনুনে ভাতও করে নিয়েছি, এই দেখো জাহারি উপর দিয়ে দিলাম, এই যে উনুনে এখন আগুন রয়েছে, এই যে জামা কাপড় সব কেচে দিয়েছি, আর এই দেখো আমার গাছের ফুল, আর এই দেখো আমার গাছে নতুন গাছে ভেন্ডি হয়েছে, কি সুন্দর ভেন্ডি ধরেছে গাছে, নতুন ফল, মানে আমি নিজে হাতে লাগিয়েছি এই গাছগুলো, তো ফল হয়েছে আর কি ভেন্ডি। আবার এই দেখো করলাও হয়েছে, এই দেখো বেগুন গাছে এখনো অবশ্য বেগুন হয়নি, তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতে করবো আজকে ডিমের কারি করব, আর তেল পটল করব, যে ওই ঘরটা খাট ঠাট সব গোছানো হয়ে গেছে, তো আগে ডিমটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আজকে সরিষার তেলে রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ, এরকম ডিম ভেজে নিয়ে আমি পটল লবণ হলুদ দিয়ে ভাজতে বেশি দিয়েছি, এটা ভাজা হতে থাকে। আর এইদিকে ভাত পুকুর দেওয়া দেখলেই, এইদিকে কাজ সবই মোটামুটি হয়ে গেছে, ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেবো। সকালবেলায় তো একবার ঘর ঝাড় দিয়েছি, বিছনার চাদরটা এই কয়দিনের মধ্যে না তুলিনি, মানে সেই মঙ্গলবারের দিনকেই পেতেছি, তারপরে আর তুলিনি, কারণ কাল বাদে পরশু তো বাবার ঘাট কাজ, তো আমি দেখলাম যে না ঠিক আছে তাহলে কালকে বিকালে কিংবা পরশু দিনকে সকালে আমি ওই বাড়ি যাওয়ার আগে বিছনা বিছনার চাদর সব তুলে দেবো, কালকে দুপুরেই বিকেলেই হয়তো তুলে দিতে পারি, যেহেতু এগুলো তো আবার কেচে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে যাবো, তার জন্য হচ্ছে কালকেও তুলে দিতে পারি, তাই জন্য আর এই কদিনের মধ্যে আর তুলিনি, কারণ এই এত রোদ না, আর আমার শরীরটাও খুব একটা ভালো না, শরীর মন দুটোর একটাই ভালো না, ঠিক মতন খেতে ঠেতেও পাচ্ছি না, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, কালকে তো তোমাদের সাথে সেটা বললামই। আবার হচ্ছে মানে কোনো কিছুই ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না, কারোর কোনো কথাও ভালো লাগছে না, কিছুই না। তো আর আজকে দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল, বাবা আর আমাদের মাঝখানে নেই, সত্যি সময়ের সাথে সাথে কেমন সব কিছু যেন অন্যরকম হয়ে যায়, সব কিছুই অন্যরকম হয়ে যায়, মানুষ আজ বাদে আজ মরলে কাল দুদিন কথায় আছে কথাটা সত্যি সত্যি কথা, হয়তো সময়ের সাথে সাথে সবই হয়তো মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, কিন্তু কিছুতেই নিজের মনটাকে বুঝ দিতে পারছি না, সব সময় যেন মনে হচ্ছে কি আমার বাবা আছে, আমার সাথে আছে, আমার পাশে আছে, আমার কাছে আছে, আর আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার বাবা নেই, এটা কিছুতেই না। তো যাই হোক, এই মানে এইভাবেই দিন কাটাতে হবে, দিন মানে পার করতে হবে এইভাবে, সেটা আমি ভালোই বুঝতে পেরে গেছি, এছাড়া আর কোনো অপশান নেই আমার, কোনো যদি এমন কোনো পরিস্থিতি থাকতো বা এমন কোনো কিছু থাকতো যেটা করলে হয় আমি আমার বাবাকে আবার ফিরে পাবো, তাহলে আমি সত্যি বলছি বন্ধুরা সেটা করতাম, আমার জীবন দিয়ে হলেও আমি করতাম। তো এই দেখো আজকের ওয়েদারটা, মানে খুব রোদ না, হাওয়া দিচ্ছে ভালোই, আমাদের এদিকে খুবই সুন্দর হাওয়া, আমার বাবার বাড়িতে খুব গরম কিন্তু এদিকে হাওয়া, কারণ এটা কি বলতো একটু গ্রাম্য এলাকা, তো ওই জন্য পরিবেশটা আমার বাড়ি আমার খুব ভালো লাগে, নিলিবিলি পরিবেশ, কেউ কিছু বলার নেই, কোনো কিছু না, শান্ত পরিবেশ, হাওয়া বাতাস প্রকৃতি, মানে একটা সুন্দর একটা পরিবেশ আর কি। তো ওই দেখো মেয়ে কী করছে, মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর যা ডিউটি ও সেটা করছে। মানা তুমি দুষ্টু করছো? হ্যাঁ, তুমি কেন দুষ্টু করছো? হ্যাঁ, কি তালা তালা, তুমি কেন দুষ্টু করছো আগে বলো। তুমি ডিম খেয়েছো? কটা ডিম খেয়েছো? কটা খেয়েছো? কটা?
আজকে ভাবছি একটু বাবার বাড়ি যাব, কিন্তু কি জানো আমার না যখন ওই সময়টা আসে আমার আর মনে গায়ে কোনো না বল পাই না, মানে যেন দুর্বল হয়ে পড়ি। আমি ওই বাড়ি যাওয়ার কথা মনে পড়লে কিছুতে নিজেকে মানে তৈরি করতে পারি না যাওয়ার জন্য। আমি সত্যি বলছি বন্ধুরা, আমার না আর মানে আর বাঁচতে ইচ্ছা করছে না, বাঁচার ইচ্ছাই আমার আর হচ্ছে না যে আমি বেঁচে থাকি। মানুষ যে কী করে এখন বুঝতে পারছি, কোনো মানুষের বাবা মা হারিয়ে গেলে বা মা বাবা না বেঁচে থাকলে বা নিজের লোক, নিজের কাছের লোক, নিজের অতি প্রিয় লোক যদি না থাকে তাহলে তার যন্ত্রণা, তার কষ্ট কতটা হয়, একটু কতটা সাফার করে এইসবের মধ্যে দিয়ে। মানুষ জল ধরবি না, জল নেই আর এখন, তখন আমি ঝালতে পারবো না জল পরে। তো এই দেখো তেল পটলের জন্য আমি মশলা করে নিয়েছি, জিরে আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর ডিমে কিছুই দেবো না, জাস্ট একটুখানি ইয়ে দেবো পেঁয়াজ কুচি। এই দেখো পেঁয়াজ মেয়ে দেখো একটা ডিম খেয়ে আর এইটুখানি রেখে দিয়েছে, খাইনি, একটু পরে ও খেয়ে নেবে আমি জানি তো। আর এই যে লঙ্কা একটু খণ্ড খণ্ড করে রেখেছি আর একটা পেঁয়াজ কেটে রেখেছি, এইটা দিয়েই ডিমটাকে ভাজা করব। এটা সমীর খেতে মানে আমার বরমশাই খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্য এটাই করবো, আর কিছু করবো না। আর কালকের একটু ঘাটকোল আছে, এই দেখো ঘাটকোল যেটা আমার খুবই পছন্দের, আমার বড় কালকে খুব ভালো খেয়েছে আর আমারও খুব ভালো লেগেছে। ও আর আমি তো এই দিয়েই বেশিটা ভাত খেয়েছিলাম, আর হচ্ছে ঝিঙে পোস্ত দিয়েও খেয়েছিলো, কিন্তু ঝিঙে পোস্ত খুব একটা বেশিও খায়নি, অল্পই খেয়েছিল, কারণ ও ঝিঙে পোস্তটা খুব একটা পছন্দ করে না। এই ঝিঙে বটি বটি করে মানে ভেজে যদি দিই তাহলে খায় আর কি, তো ওর জন্য রেখে দিয়েছি। কালকে ভাবছি করবো, এর মধ্যে বাজার টাজার করতে চেয়েছিলো আমি, করতে বারণ করলাম, কারণ ধরো আমি পরশু দিনকে আমি বাবার বাড়ি চলে যাব, আজকে একটু বিকালে ঘুরে আসবো, পরশু দিনকে আমার সকালে চলে যেতে হবে, যেহেতু পরশু দিন বাবার ঘাট কাজ, তো যেতে হবে, অনিচ্ছার সত্ত্বেও যেতে হবে, মন না চলেও যেতে হবে। ওই বাড়ি আমি সত্যি বলছি বন্ধুরা, আমি ওই বাড়ি গিয়ে দাঁড়াতে পারছি না, আমি থাকতে পারছি না, আমার যেন বুকটা ফেটে যাচ্ছে। তবু কিছু করার নেই, আমার যেতে হবে, মার পাশে আমার থাকতে হবে, আমি এই এতদিন যাচ্ছি না, একটা বিরাট বড় অন্যায় আমি করছি যে আমি আমার মাকে একা ওখানে রেখেছি, কিন্তু আমার কী করবো বলো, আমি নিজেকে নিজের সাথেও নিজে আর যুদ্ধ করে পারছি না। ভাতটা উবুর হয়ে গেছে, ফ্যান ঝরে গেছে, ভাতের হাঁড়িটা নিয়ে আসবো তো, আগে একটু পটলটা একটু উল্টে পাল্টে আর একটু দিই, তারপরে ওগুলো নিয়ে আসবো। তেল পটলটা আমি পছন্দ করি, আমার বড়ো খাই, মশলাটা গ্রেভিটা খাই আর কি বেশি ভালো, আর হচ্ছে পটল একটা কচি পটল দেখে একটা খাই। যে পটলের ডিম তো ভেজে নিয়েছি, এবারে কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আগে ডিমটা করে নেবো, তাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ অল্প মানে অল্প একটু রেখে দেবো তেল পটলে দেওয়ার জন্য। তো এটাকে ভালো মতো ভাজবো অনেক সময় ধরে, নুন আর হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো খানিকটা সময় ধরে আমি ভাজবো। এটা কিন্তু গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা, তোমরা একবার করে দেখতে পারো, খুবই সুন্দর টেস্ট লাগে খেতে, গরমে গেলে কিছুই ভালো লাগবে না। তাই ভাবলাম যে না ঝোল ঝাল না করে এরকম পেঁয়াজের কারি করে নিই, ডিমের কারিটা করলে তাও দুটো ভাত খাবে। বরমশাই তো কালকে রাতেও খাইনি, মানে 8:30 দিকে কালকে বিকালেও দোকানে যায়নি, বাড়ি ছিল, দেখছে আমার মন টন খারাপ, মানে
চলো আমার তো বেশি শুধু কান্নাকাটি করছি, তার জন্য কালকে আর দোকানে যাইনি, বাড়ি ছিল। তো বললো যে একটু মুড়ি মেখে দেবা খাবো, তো আমি তার জন্য ওকে পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে তারপরে ভাজা দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম। তো সেই মুড়ি খেয়ে ওর পেটটা ভরে গেছিলো, ওই জন্য রাতে আর কিছু খাইনি। তো অনেকবার বলেছিলাম তা খাইনি, তার জন্য আমি দেখলাম যে না আজকে একটু এরম করে রান্না করি, তাহলে যদি খাই দুটো ভাত। এমনি গরমে তো কিছু খেয়ে খাওয়াই যাচ্ছে না, তোমরাও জানো সেটা ভালো করেই। তারপরেও খাচ্ছে না ঠিক মতন, ওই জন্য আমি দেখলাম যে না তাহলে এটাই করি। তো এই যে ডিমটা দিয়ে দিলাম, এবার আরেকটু ভাজা করে নেবো, নিয়ে নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে। আর এরকম মেয়ের অবস্থা, কালকে বিকালে চুলটা কাটিয়ে এনে কাটি মানে কাটিয়ে আনিনি, বাড়িতেই লোক ডেকে নিয়ে এসেছিলো, পার্লার একটু লোক নিয়ে এসেছিলো, তো কাটানো হয়েছে। ওই জন্য মেয়েটার একটু এবার সস্তি, মানে এতটা গরম তো আর মাথায় চুল হয়ে গেছিলো অনেক। আমি ন্যাড়া করে দিতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা বলে না আমি ন্যাড়া করাবো না মেয়ের, তো ওই জন্য আমি আর কিছু বলিনি, এখন করাতে চাইছে না। তো দেখলে তো তোমরা একটু গরম মশলা দিয়ে দিলাম, এটাকে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি তেল বোতলটা বসিয়ে দেবো। ওই জন্য কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজটা হালকা লাল লাল ভেজে নেবো। আর এই দেখো ঢাটকলটা আরেকটু তেলের পরে দিয়ে ভেজে নিয়েছি, এই দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে মশলা, বেটে রাখা মশলা, এটা একটু ভালো মতো কষিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, এই দেখো দিয়ে দিয়েছি নুন হলুদ আর চিনি, এটাকে ভালো মতো কষাবো। দিয়ে দেবো এর মধ্যে একটু মিট মশলা, পেপসি, এইরকম মশলা কিন্তু পুরো কষা হয়ে গেছে, এরকম তেল ছাড়ছে মশলা দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল, ভাজা পটলগুলো সব দিয়ে দেবো। এটা আমার খুব পছন্দের একটা খাবার, মানে আমি খুব পছন্দ করি, আমার বাবাও খুব ভালোবাসত। তো কী জানো বন্ধুরা, যেদিনকে আমি ভাত বাড়লাম বাবার জন্য, সেদিনকে এসব সব আমি করতে চেয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি একা হাতে না সব হয়ে ওঠে না, আর আমি পেরে উঠিনি। তাই যেগুলো খুব ভালোবাসত বাবা সেইগুলোই বেশি করেছিলাম। তো তোমাদের সাথে আর সেদিন কী শেয়ার করবো, সেরকম মূল মানসিকতা বা কেন কিছুই এখনও পর্যন্ত আমার নেই, কিন্তু সেদিনকে আমি করিও নি, আমার সেই সিচুয়েশানটা ছিল না। আমি একা হাতেই সব রান্না করে বাবাকে দিয়েছিলাম, ভাত বেড়েছিলাম আর কি। কিন্তু আমি এই যে তেল পটল, ঘাটকল বাটা, তারপরে ঝিঙে পোস্ত, এগুলো আমার বাবার খুব পছন্দের খাবার, তো আমি সেগুলো করতে পারিনি আর কি। তো যাই হোক, এইরকম তেল পটলটা সব পটল দিয়ে একটুখানি জল, মানে মশলা ধোয়া জলটাই দিয়েছি, আর কিছুই দিইনি, দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক দমে। এই দেখো আমার কিন্তু পুরো তেল পটল রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে অল্প করে একটু গরম মশলা দিয়ে তো বন্ধুরা এই দেখো হাঁড়ি পোড়া ভাত, আজকে উনুনেই ভাত করেছি, আর কালকের এই ঘাটকল আছে খানিকটা, এটাকে আবার তেল দিয়ে আর একটু ভাজা ভাজা করেছি। ঘাটকল একটু গলা ধরেনি, তবু করলাম আর একটু, যেহেতু কালকের তো ফ্রিজে রাখা ছিল ওই জন্য। আর এই যে ডিম, ডিম করেছি কারি,
আর হচ্ছে তেল পটল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আদার্স আর কিছুই না। তো প্রতিদিনই তো চার পাঁচ ভাগের অনেক রকমের করি, আজকে তিন ভাগেরই থাক। ভাত নামাবো, অতি তাড়াতাড়ি দাও। আর এই যে মেয়ের ভাত এখন মিক্সচারে একটু করে দুধ দিয়ে ওকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আদার্স সব কাজ করব। যতবারই আমি খাওয়াই ততবারই আমি নিয়ে একবারে করে রাখি না, খাবারটা আগে করে রাখতাম, এখন রাখি না, যেহেতু গরম পড়েছে। আর ফ্রিজে করে রেখে দেবো, ফ্রিজে ফ্রিজের কিছু বেশি না খাওয়ানোই ভালো ওই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাঞ্চে মেনুতে কি কি আছে দেখেই তো নিলে, তেল পটল আছে, ঘাটকোল বাটা আছে আর ডিমের কারি আছে। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। তোমাদের ফলো, শেয়ার, লাইক, কমেন্টের খুব 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 প্রয়োজন আমার। আমার পাশে থাকো, সাথে থাকো, প্লিজ 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 প্লিজ। তোমাদের কাছে বারবারই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, সাথে থাকো। আমার ফেসবুক পেজটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের আমার খুব 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 প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, আবার নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।